नमस्कार बंधुरा, आमी मौमिता। आमार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे पालंग शाकेर एकटी रेसिपी निये चले एसेछी। रेसिपी बानानोर आगे बोली, पालंग शाक आमादेर शरीरेर जन्य खूबई गुरुत्वपूर्ण एकटी सब्जी। पालंग शाके खूब कम परिमाणे क्यालोरी थाके, जा आमादेर वेट कम करतेओ साहाज्य करे। बेशि मात्राय क्यालसियाम थाकाय आमादेर बोन स्ट्रंग करतेओ साहाज्य करे, एमनकि क्यान्सार प्रतिरोध करतेओ पालंग शाक खूबई गुरुत्वपूर्ण। তাই আমাদের সকলের কাছে পালং শাক খাওয়াটা খুবই জরুরি। চলুন এবার রেসিপিটি শুরু করি। এখানে আমি ফ্রেশ আমার বাড়ির পালং শাক নিয়ে নিয়েছি। আমি এটা খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি অল্প ফুলকপি ও আলু, তার সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আদা ও রসুনের পেস্ট, টমেটো, গোটা জিরে, কড়াইতে আমি 3 টেবিলস্পুন মতো তেল নিয়েছি। তেল গরম হতেই ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, কাঁচা লঙ্কা আর কুচানো পেঁয়াজ। পেঁয়াজ একটু ভাজা হয়ে আসতেই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ও ফুলকপি, দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন ও হলুদ। একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট। রসুন ভাজা হয়ে এলেই দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। টমেটো, একটু নাড়াচাড়া করেই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক, তার সাথে স্বাদমতো নুন দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার আমি আবারও ঢাকা খুলে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই দেখুন, কষাতে কষাতে শাকটা কতটুকু হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণ চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার ফুলকপি পালং শাকের রেসিপিটি তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার এই রেসিপিটিকে লাইক করবেন, আর আপনাদের ফ্রেন্ড আর রিলেটিভের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে চলে যায়। ধন্যবাদ।